প্রিয় 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজই প্রকাশিত হতে চলেছে এবছর অর্থাৎ 2023 সালের মাধ্যমিকের রেজাল্ট। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে। এবার মাত্র 75 দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, যা গতবার ছিল 79 দিন। আজ সকাল থেকেই কিন্তু টেনশন বেড়ে গেল, কারণ আজ জীবনের প্রথম বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে। এবার মাত্র 75 দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, যা গতবার ছিল 79 দিন। পর্ষদের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresult.nic.in থেকে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে। তাছাড়াও বিভিন্ন ওয়েবসাইট মারফত তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে পারবে। কীভাবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ফলাফল দেখতে পাবে? মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in বা wbresult.nic.in তে যেতে হবে। সেই পেজে ঢুকলেই মাধ্যমিকের রেজাল্ট এর একটা লিঙ্ক দেখতে পাবে, তাতে ক্লিক করবে। ক্লিক করলেই নতুন একটা পেজ খুলে যাবে। সেখানে মাধ্যমিকের রোল নম্বর, পরীক্ষার্থীরা, জন্ম তারিখ এবং ক্যাপচার কোড দিতে হবে। তারপর নিচে যে সাবমিট অপশান থাকবে তার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলেই সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষার রেজাল্ট দেখতে পাবে। এইভাবে খুব সহজেই তোমরা কিন্তু রেজাল্টটা দেখে নিতে পারবে। 2022 সালের মাধ্যমিকে অঞ্চলভিত্তিক ডবল এ গ্রেড প্রাপকের সংখ্যা কলকাতায় প্রথম পত্রে 8,444 জন, দ্বিতীয় পত্রে 8,566 জন, অঙ্কে 15,811 জন, ভৌতবিজ্ঞানে 9,288 জন, জীবনবিজ্ঞানে 9,892 জন, ইতিহাসে 5,426 জন এবং ভূগোলে 13,656 জন এ গ্রেড পেয়েছিল। বর্ধমানে প্রথম 6,753 জন, দ্বিতীয় পত্রে 4,212 জন, অঙ্কে 8,014 জন, ভৌতবিজ্ঞানে 4,859 জন, জীবনবিজ্ঞানে 5,451 জন, ইতিহাসে 3,320 জন, ভূগোলে 7,418 জন ছাত্রছাত্রী এই গ্রেড পেয়েছিল। পাশাপাশি মেদিনীপুর, উত্তরবঙ্গ, সার্বিক পুরো রাজ্যে প্রথম পত্রে 25,226 জন, দ্বিতীয় পত্রে 20,150 জন, অঙ্কে 39,386 জন, ভৌতবিজ্ঞানে 24,051 জন, জীবনবিজ্ঞানে 25,058 জন, ইতিহাসে 14,523 জন এবং ভূগোলে 34,408 জন ছাত্রছাত্রী এ গ্রেড পেয়েছিল। খুব সহজেই কিন্তু তোমরা 12টার সময় গুগল ব্রাউজারে গিয়ে ডব্লিউবি রেজাল্ট বলে সার্চ করবে, তারপর যে প্রথম অপশানটা পাবে তার উপরে ক্লিক করলেই তোমরা একটা নতুন পেজে চলে যাবে। সেখান থেকে খুব সহজেই প্রথম যে অপশানটা পাবে মাধ্যমিক রেজাল্ট 2023 বলে, তার উপরে ক্লিক করলেই নতুন একটা পেজে চলে যাবে। সেখানে তোমরা তোমাদের রোল নং আর ডেট অফ বার্থ লিখে সাবমিট করলে কিন্তু সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পারবে। সেখান থেকেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা ডাউনলোডও করে নিতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হও লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছরে মাধ্যমিকের পরীক্ষা দিয়েছে।